গ্রেটার বঙ্গাইগাঁও প্রেস ক্লাবত সমষ্টি পুনর নির্ধারণ লৈ কোচ রাজবংশী জাতীয় পরিষদর সংবাদ মেল। সমষ্টি পুনর নির্ধারণের আগতে কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতির মর্যাদা প্রদান করক। আজি বঙ্গাইগাঁও শহর স্থিত গ্রেটার বঙ্গাইগাঁও প্রেস ক্লাবত সমষ্টি পুনর নির্ধারণ লৈ কোচ রাজবংশী জাতীয় পরিষদর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বত এখন সংবাদ মেল অনুষ্ঠিত করে ভারতীয় নির্বাচন আয়োগে প্রকাশ করা সমষ্টির পুনর নির্ধারণের খসড়াক আদরণি জানায়। লগতে সরকারক সমষ্টি পুনর নির্ধারণ পূর্বে কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতির মর্যাদা প্রদান করবলে আহ্বান জানায়। আমি কোচ রাজবংশী জাতীয় মহাসভায় জাতীয় পরিষদে আমি মানে ধন্যবাদ জানাইছো আর আদরণি জানাইছো। কিন্তু তৎসত্ত্বেও আমি এটা কথা কোচ রাজবংশী জাতীয় পরিষদে এটা কইছো যে এই খসড়া চূড়ান্ত হওয়ার আগতেই যে বিশেষকৈ অভিভুক্ত গোৱালপাৰা জিলার খিলঞ্জীয়া কোচ রাজমুখীসকলক ভূঞাম জনজাতির মর্যাদা প্রদান করে আমার অভিভুক্ত গোৱালপাৰা জিলার যাক বিধানসভা আছে, যাক বিধানসভার কোচ রাজবংশী জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ আছে সেইবিল এস টি হিসাবে রিজার্ভ করব লাগে। একদরে আমি কইছো যে ধুবুরী আর বরপেটা লোকসভা সমষ্টি যা সমষ্টির এটা জনজাতি হিসাবে মর্যাদা প্রদান করে এই অঞ্চলের কোচ রাজমুখীসকলক রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার ব্যবস্থা করব লাগে। আর যদি সমষ্টি পুনর্নির্ধারণ চূড়ান্ত হওয়ার আগতেই যদি কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণ করা নহয় আর তারপরে যদি জনজাতিকরণ করা হয় তেতিয়াহলে আমি হয়তো অহা পঞ্চাশ বছর লাগে জনজাতির মর্যাদা পাওয়ার পিছতো এই সমষ্টিবিল জনজাতি হিসাবে সুরক্ষিত কোনো ব্যবস্থা নাও থাকবে। গতিকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আজি খিলঞ্জিয়ার সুরক্ষার কথা কৈছে, বিজেপি দলে আর কি জাতি মাটি ভেটির কথা কৈছে। যদি সঁচা অর্থতে এই অঞ্চলের খিলঞ্জিয়া কোচ রাজবংশী জনগোষ্ঠীর সুরক্ষা কথা ভাবে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত হওয়ার কথা ভাবে তেতিয়াহলে সমষ্টি পুনর্নির্ধারণ চূড়ান্ত হওয়ার আগতেই আমার অভিভুক্ত গোৱালপাৰা জেলার কোচ রাজমুখী জনজাতির মর্যাদা প্রদান করে আমার সংখ্যাগরিষ্ঠতা থাকা কোচ রাজমুখী সমষ্টিবিল রিজার্ভ করব লাগে। আর দ্বিতীয় কথা কইছো যে আমি সমষ্টি পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিশেষকে আমার অভিভুক্ত গোৱালপাৰা জেলার বঙাইগাঁও জেলার ক্ষেত্রে কইছো যে ইয়াত পূর্বে তিনটা সমষ্টি আছিল, এইবারও খসড়ার আমি দেখিছো তিনটা, কিন্তু উত্তর অভাবরী সমষ্টির নামাকরণের পরিবর্তে মানিকপুর নাম করা হল এটা উত্তর দক্ষিণ মানে অভাবরী সমষ্টি হিসাবে, যেহেতু পূর্বে মানে এস সি হিসাবে অনুসূচিত জাতির কারণে সংরক্ষিত আছে এইবার মুকুলি থাকবে আর বঙ্গাইগাঁও সমষ্টিটাও পূর্বর দরে এইবারও থাকিব কথাটা কৈছে। কিন্তু আমি এটা দেখিছো যে অভাবরী বিধানসভা সমষ্টি যি ধরনের সংখ্যাগরিষ্ঠতা বা জনসংখ্যা লই পেলায় সেই সমষ্টি নির্ধারণ করা হয়েছে সেই সম্পূর্ণ ভাল হয়েছে আর সেই খিলঞ্জিয়া মানুষ সুরক্ষিত থাকিব। কিন্তু মানিকপুরের ক্ষেত্রে আমি দেখিছো যে মানিকপুরের পূর্বর যাক কোচ রাজবংশী অধ্যক্ষিত গাঁও সেইবিল একবারে কর্তন করে পেলায় সেই সমষ্টিটো একদম দক্ষিণ অভাবরী সমষ্টির যোগীকে করা হয়েছে। তার ফলত তার থাকা কোচ রাজবংশী যখন গাঁও পড়ছে সেই কোচ রাজবংশী বা সেই অঞ্চলত থাকা খিলঞ্জিয়া মানুষ ভবিষ্যৎ রাজনৈতিকভাবে সুরক্ষিত নয়, বরঞ্চ এই সমষ্টিটো একটা বিশেষ শ্রেণীক মানে যুগ যুগান্তর কারণে অর্পণ করার দরে হয়েছে। তদুপরি বঙাইগাঁও জেলার সদর আজি বঙাইগাঁও বিধানসভা সমষ্টি কোচ রাজবংশীর কারণে একটা সুরক্ষিত সমষ্টি আছিল, কিন্তু আমি দেখিছো এই সমষ্টিরপর বহু সংখ্যক কোচ রাজমুখী গাঁও কর্তন করে পেলায় আমার এই সমষ্টির গাঁওবিল অভাবপুরীত অন্তর্ভুক্ত করেছে। তারপরে কি করেছে মানিকপুর বিধানসভা মানে উত্তর অভাবপুরী সমষ্টির পূর্বর যাক গাঁও সেইবিল বঙাইগাঁও সমষ্টির অন্তর্ভুক্ত করেছে। ইয়ার ফলত কি হয়েছে যে বঙাইগাঁও সমষ্টির পূর্বর যে কোচ রাজমুখীর গৌরবিষ্ঠ সংখ্যাটা আছে সেই সংখ্যাগরিষ্ঠতা না থাকবে আর ইয়ার ফলত ভবিষ্যতে কোচ রাজমুখী জনগোষ্ঠীর কারণে বঙাইগাঁও বিধানসভা সুরক্ষিত হয়ে থাকবে বলে আমার মানে সন্দেহ হয়েছে। গতি সেই ক্ষেত্রে মই নির্বাচন আয়োগ সমষ্টি পুনর্নির্ধারণ ভারত সরকার আর অসম সরকারে আহ্বান জানাইছো যে কোচ রাজবংশী জাতি জনগোষ্ঠীর লোক আর এই অঞ্চল খিলঞ্জিয়া আনা জাতি জনগোষ্ঠীর মানুষ সকল যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে সুরক্ষিত হয়ে থাকিব পারে তার কারণে যিকিটা সমষ্টির কিছু বিসঙ্গতি দেখিছো আমি সেই সমষ্টিকিটা পুনর্নির্ধারণের কারণে মানে চূড়ান্ত করবর কারণে আহ্বান জানাইছো। আর দ্বিতীয় কথাটো হয়েছে যে আজি সর্বক বিধানসভাস্থি আছিল যেহেতু সমষ্টি কোচ রাজবংশী জনগোষ্ঠীর একটা ঐতিহাসিক ঠাই, কিন্তু আজি সর্বক সমষ্টির নামাকরণটা বিলুপ্তি করে আজি ভবানীপুর করা হয়েছে। আমি সেই কারণে অসম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আমি আহ্বান জানাইছো যে ভবানীপুর সমষ্টি হোক আমার আপত্তি করব লাগে, কিন্তু ভবানীপুরের নামটো মানে সলনি করে পূর্বর যে সর্বক বিধানসভা সমষ্টি আছিল সেই সর্বক নামাকরণে নামাকরণ করব লাগে। তৃতীয় কথাটো কৈছো যে আজি বঙাইগাঁও জেলার তিনটা বিধানসভা সমষ্টির মানিকপুর প্রস্তাবিত সমষ্টিটা আকৌ ধুবুরী লোকসভার সমষ্টির অন্তর্ভুক্ত আছে। ইয়ার দুটা সমষ্টি বরপেটা লোকসভার থাকিব আনহাতে এটা সমষ্টি ধুবুরী লোকসভার সমষ্টির অন্তর্ভুক্ত। যে ইয়ার যে সীমা যে রেস্ট্রিকশন এই ক্ষেত্রে আমি অল্প বিসঙ্গতি দেখেছো যে মানিকপুর বিধানসভা সমষ্টিক যাতে আমার বরপেটা লোকসভা সমষ্টিতেই মানে অন্তর্ভুক্ত করে রাখি এই সমষ্টি যাতে সুরক্ষিত করে রাখে তার কারণে আমি অসম সরকার নির্বাচন আয়োগ তথা আমার সমষ্টি নির্ধারণ কমিটিলে আমি আহ্বান জানাইছো।